আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন। নতুন রান্না, কেমন আছেন? সব আশা করি ভালো আছেন। আজকে আমি ব্রেড পাকুড়ার সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক কম সময়ের মধ্যে এটি তৈরি করে ফেলতে পারবেন। চলুন চলে যাই রেসিপিতে। প্রথমে আমি ম্যাগি নুডলস সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, 1.5 টেবিল চামচ। এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 1.5 টেবিল চামচ। এখন এগুলোকে আমি ভালো মতো ভেজে নেব। এখন আমি এখানে কিছু কাঁচা মরিচ ফালি করে কেটে দিচ্ছি। এগুলো হালকা ভাজা হয়ে আসলেই এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে এখানে আমি 3টা ডিম দিয়ে দিব। দিয়ে ভালো মতো ডিমগুলো ভেজে ঝুরি করে নেব। ভাজা হয়েছে পেঁয়াজগুলো, এখন আমি এখানে 3টি ডিম দিয়ে দিচ্ছি। বাসায় যদি আপনার মুরগি মাংস না থাকে তখন সহজেই নুডলস দিয়ে এভাবে ব্রেড পাকোড়াটি আপনি তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি 3টি ডিম দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ডিমগুলোকে ভালো মতো এখন ঝুরি করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করা ম্যাগি নুডলসের প্যাকেটটি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুডলস নিয়ে নেবেন। ডিমগুলো ভাজা আমার হয়ে গিয়েছে। এখন এখানে আমি সিদ্ধ করা নুডলস দিয়ে দিচ্ছি। আমি এখন এখানে টমেটো সস দিব। এখানে আমি চিলি গার্লিক টমেটো সসটা ব্যবহার করেছি। এটি আমি এখন এখানে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিব। আর আমি এখানে মশলার প্যাকেট একটি দিব। ম্যাগি নুডলসের ভিতর যে একটি মশলা থাকে সেই মশলার প্যাকেটটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনার যদি প্রয়োজন হয় ভালোভাবে এগুলো মিক্সড করে লবণ দরকার হলে দিবেন, যদি প্রয়োজন না হয় লবণ দেওয়ার কোনো দরকার নেই। টেস্ট করে বুঝে নেবেন। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে 2 মিনিট পর এগুলোকে আমি একটি সার্ভিং ডিশে ঢেলে এটিকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পাশাপাশি আমি এখন একটি ব্যাটার তৈরি করে নেব। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি আর 1/2 কাপ ময়দা নিব। এখানে আমি 1 চা চামচের মতো বেকিং পাউডার নিয়েছি আর 1.5 চা চামচ আমি এখানে আদা রসুন পেস্ট নিয়েছি। এখানে আমি চাট মশলা দিয়েছি 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, 1 চা চামচ আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিব, আর আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, আর জিরার গুঁড়া দিয়ে দিব 1/4 চা চামচ। ১/4 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। বেগুনের যে ব্যাটারটি আমরা তৈরি করি বেসনের সেম একই রকম একটি ঘনত্ব ব্যাটার তৈরি করতে হবে। সেই ব্যাটারটির মধ্যেই আমরা পাউরুটিটি চুবিয়ে ভেজে নেব। এখানে আমি এখন রুম টেম্পারেচারের পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আপনাদের বেগুনি যেভাবে তৈরি করার জন্য বেসনের ঘনত্ব রাখতে হয় সেম একই রকম রাখবেন।
আমি অল্প অল্প পানি দিয়ে এটি ব্যাটার তৈরি করে ফেলছি। একবার বেশি পানি দিলে দেখা যায় বেশি লিকুইড হয়ে যেতে পারে, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া অ্যাড করতে পারেন, তখন 1 টেবিল চামচ করে দিয়ে নেবেন। যে কোনো 1 টেবিল চামচ দিয়ে নেবেন। দেখুন ব্যাটারটি আমার কীরকম পাতলা। এখানে আমি এখন ম্যানোস দিয়ে ব্রেডগুলোর মধ্যে দিয়ে নেব। আমি একটি নাইফ দিয়ে এখন ব্রেডের মধ্যে ম্যায়োনিজ দিয়ে নিচ্ছি। আমি দুই পাশে ব্রেডের দুই সাইডে ম্যায়োনিজ দিয়ে নেব। দুটি ব্রেডের ম্যায়োনিজ দিয়ে আমি উপরে একটি ব্রেডের উপর ঠান্ডা হওয়া নুডলসটা দিয়ে নেব। স্যান্ডউইচের মতো আমি করে নিচ্ছি। এখন আমি আরেকটি ব্রেডেরও মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। এখন আমি এখানে নুডলস দিয়ে দিচ্ছি। একটি ব্রেডের মেয়োনিজ যে দিয়েছি তার উপরে আমি এখন ব্রেডে নুডলসটা দিয়ে নিচ্ছি। নুডলসটা কিন্তু একবারে ঠান্ডা করে নিয়েছি। এখন আরেকটি ব্রেডে যে আমি মেয়োনিজ লাগিয়েছিলাম সেই মেয়োনিজের পার্টটি নিচে দিয়ে আমি এখন স্যান্ডউইচের মতো দুটি একসাথে করে নেব। আমি দেখুন একসাথে করে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো একটি সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। এইভাবে আমি এখন সবগুলো ব্রেড রেডি করে নেব। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আমার সবগুলো ব্রেড রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। আমি এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি তেলটি গরম হয়ে এসেছে, আমি বেসনের মধ্যে এখন দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এগুলোকে আমি সুন্দর একটি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। একবার হলো এটি ট্রাই করে দেখবেন। চিকেন না থাকলেও আপনার কিন্তু চিকেন থেকে কম মজা হবে না, খেতে একদম অনেক বেশি মজা হবে। যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটি এই ব্রেড পাকোড়াটি খেতে কত মজাদার। আমি এখন সুন্দর মতো ব্রেডগুলো ভেজে নিচ্ছি। আশা করছি আপনারা যদি এভাবে এই রেসিপিটি ফলো করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার ভাজা হয়ে গিয়েছে, সবগুলো ব্রেড পাকোড়া আমার তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে